প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্থায়ী মুক্তির দাবিতে ও তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে হবিগঞ্জ জেলা যুব দলের বারবার কারা নির্যাতিত জেলা কারালা পর্যায়ের মুক্তির দাবিতে বারবার কারা নির্যাতিত হবিগঞ্জ জেলা যুব দলের হাফায় জালাল আহমেদ ভাই মুক্তির দাবিতে আজকের যে বিক্ষোভ মিছিল, আপনার জালাল ভাই বারবার কারা নির্যাতিত সরকারের কাছে একটাই আবেদন, জালাল ভাইয়ের মুক্তি দেওয়া না পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে ঘুরে যাব না। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে আজকের এই পৌরসভার যিনি যুব দলের আমাদের সতীপ্রধান সাধারণ নাম আসাদ আহমেদ চৌধুরী, আসাদ আহমেদ ফারুক, ওনাকে বক্তব্য দেওয়ার জন্য। আজকে আমরা যে প্রতিসভা করেছি এবং রাজমন্ত্রী জেলা আছে ভাতুরিয়া পর্যন্ত সশস্ত্রিকা জেলা 46টা উপজেলার মাঝে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল এবং রাজপথে আছি, ইনশাল্লাহ রাজপথে থাকবো। রাজপথে থাকি আন্দোলন সংগ্রাম এই কর্মসূচি যেতগুলো আছে সবগুলো আমরা পালন করে দেব। আপনার একটা কথা থাকবো, হটাও মাফিয়া বাঁচাও দেশ, দেশ বেদ বাংলাদেশ, বাংলাদেশ কোন পথে যাইব চলাইব রাজপথে। আমরা ইটি বলবো বারবার, আমরা অবৈধ স্থানীয় নির্বাচন করেছে, আপনারা দেখেছেন আমরা অনেক নেতৃবৃন্দ জেল এবং জেলে ছিল এবং জেলে যাওয়ার পরও জেলার জনপ্রিয়তা বেশি, এই জনপ্রিয়তা জেলার আছে এই সরকার জামি সরকার সরকার বলতে আমরা নেতা কর্মীরা সবা সকলকে বলতে জেলে রাখছে। আমরা আজকে এটি বলবো বারবারই বলবো, আমরা যারা আছি মানুষের নিঃশ্বাস বন্ধুই আনতেছে, মানুষের এই সরকারের আমল মানুষের নিঃশ্বাস বন্ধুই আনতেছে। কোনো সময় বিএনপির আমল কোন লোক না খাইয়া আছে না, সব লোক খাইয়া আছে। আওয়ামী লীগের আমল অনেকে দেখেছেন আপনি সন্তান পর্যন্ত বিক্রি করিয়া মানুষের ফ্যামিলি চালাইবার লাগি চেষ্টা করতেছে, কিন্তু আপনারা সকলে দেখছেন এই সরকারের জুলুম নির্যাতন উন্নয়ন হয় উন্নয়ন হয়েছে খার বলতে আওয়ামী লীগের লোকের উন্নয়ন হয়েছে, কোন অন্য কোন দলের 54টা দলের কেউই কোন উন্নয়ন হয়েছে না। আমরা রাজপথে জালাল আহমদ ভাইকে আমরা চাইমু অতি সহাল ইসলামী নির্বাচনের কাছে বলতে এবং অবৈধ সরকারের কাছে আমরা চাইমু বলতে খারাপবন্দি যারা আছে সকলকে মুক্ত দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আমি বক্তব্য নিয়ে আসছেন বিএনপির মূল দলের 5 নং ওয়ার্ডের সেক্রেটারি জেলা মাহমুদ চৌধুরী সাদেক মামাকে বক্তব্য দেওয়ার জন্য। আমরা অবৈধ সরকারের কাছে ভোটারবিহীন সরকারের কাছে একটাই দাবি, জালাল ভাই সহ বারবার কারা নির্যাতিত হবিগঞ্জের বিএনপির খান্ডারি টি কে ঘোষ ভাই সহ হবিগঞ্জ জেলার সকল রাজনীতিদের মুক্তি দাবি জানাচ্ছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ। যুব ঐক্য প্রগতি বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি জনাব তারেক রহমান এর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ও হবিগঞ্জ জেলা যুব দলের সংগ্রামী আহ্বায়ক জনাব জালাল আহমদ ভাইয়ের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে যে আজকে স্থানীয় নতুন বাজারে যে যুব দলের সভাটি এখানে ঘোষণা করা হয়।
ধন্যবাদ।